মানে ভাই দিকে তাকিয়ে অপলোক তাকিয়ে থেকে হোটেলওয়ালা বলল, এবার বেশ করেছেন মসিও। প্রশ্ন নয় বিভূতির মতো শোনালো কথাটা, পিনের দূরত্ব প্রসঙ্গ পরিবর্তন করলেন। খানিক পরে শুভরাত্রি জানিয়ে নিজের ব্যাগটা নিয়ে চললেন দোতলায় শোবার ঘরে। কুডুরে কার্পেট বিছানা, কয়েকটা টেবিলও পাতা আছে, তাতে ফলর ভাসে, ফুল ও উজ্জ্বল আলো জ্বলছে। 12 নম্বর ঘরটা ফিনেটির 3 মাত্র তলায়, চাবি ঢুকেছেন এমন সময় আলো নিভে গেল। নিচতলায় সুইচ বোর্ড, ওখান থেকে ইলেকট্রিসিটি নিয়ন্ত্রণ করা হয়। দীর্ঘ 1 মিনিট অন্ধকারে দাঁড়িয়ে থাকতে হলো ফিনেটকে। বাম থেকে মৃদু খচখচে শব্দ তার কপালে ঘাম পড়ল। তিনি দরজা খুলে ভেতরে ঢুকলেন, একটু পর সিলিং এর আলো জ্বলে উঠল। দরজা বন্ধ করে কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে রইলেন কয়েক সেকেন্ড, চোখ বেলাচ্ছেন ঘরে। ঘরটা সুন্দরভাবে সাজানো, অন্য সময় হলে ঘরে আরাম আয়েস ভালোই উপভোগ করতেন পিনেট, কিন্তু এই মুহূর্তে সিটি আছেন দূরত্ব। কাপড় ছাড়লেন, তিনি ব্যাগ খুলে একটা বই বের করলেন, তারপর ঘরে কোণের বেসিনে গিয়ে দাঁড়ালেন দাঁত মাজতে। বিছানায় ওঠার আগে মুহূর্তে কার যেন মৃদু পায়ের শব্দ পেলে পিনেট, জানলা দিয়ে তাকালেন হোটেলওয়ালা। পিনেটের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, গভীর আগ্রহে গাড়ি দেখছেন। তারপর ঘুরে দাঁড়ালো, সে দরজা বন্ধ করে ভেতরে ঢুকলো। বিছানায় উঠে পড়লেন পিনেট, উপাসনাটি যাচ্ছে তাই পরের মন বসলো না, দারুণ ক্লান্তি লাগলো, ঘুমাতে ইচ্ছে করছে না মসিও পিনেটের। বেডসাইড টেবিল ল্যাম্পটা জ্বালানো থাকলো, একটু পর তন্দ্রমত এলো তার, হঠাৎ জেগে উঠলেন গাড়ির শব্দে। হোটেল থেকে কেউ গাড়ি নিয়ে বেরিয়েছে, একটু পরে মিলিয়ে এলো ইঞ্জিনের শব্দ। অস্থিবোধ করলেন পিনেট, প্রবল ইচ্ছে হলো জানলা দিয়ে উঁকি মেরে দেখছেন তার গাড়িটা ঠিকঠাক আছে কি না। ঘুরতে যাচ্ছেন, হঠাৎ অস্পৃষ্ট খচমচ একটা শব্দ শুনতে পেলেন, সাথে সাথে তার নার্ভগুলো টান টান হয়ে গেল। ধীরে ধীরে মাথা ঘোরালেন তিনি, শব্দের উৎস খোঁজার চেষ্টা করছেন। ঘড়ির দিকে এক পলক তাকালেন পিনেট, 2 বাজে, খচমচ শব্দটা আসছে হাতের কোণ থেকে। হাতের ওই কোণে টেবিল ল্যাম্পের আলো পৌঁছায়নি, এখন ঘরের আলো জ্বালাতে হলে দরজার কাছে যেতে হবে পিনেটকে। আর খালি পায়ে কাজটা করা প্রশ্নেই ওঠে না, তিনি টেবিল ল্যাম্পটাকে কাত করে ধরলেন হাতের দিকে। ওখানে কিছু একটা আছে, তবে অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না। টেবিলের দিকে হাত বাড়ালেন পিনেট চশমার জন্য, কাজটা করতে তাকে ল্যাম্পটাকে খাড়া করতে হলো। আর হাত তারে নিয়ে গিয়ে শুনতে পেলেন মৃদু থপ করে একটা শব্দ হয়েছে। বিছানার নিচে কাপটে চশমাটা ফোড়ে গেছে, ওখানে ঝুঁকলেন তিনি, হাত দুই ধরে চশমাটা হাত বাড়ালেন চশমা তুলে নিতে। ঠিক তখন খচমচ শব্দটা আবার হলো, আতঙ্কে চিৎকার করে উঠলেন পিনেট। দেখতে পেয়েছেন ছায়া শরীর নিয়ে জিনিসটা সিলিং বেয়ে নামছে তার কাছে চলে আসছে। চশমা ছাড়াও বোঝা গেল জিনিসটা কি, যদিও ওটার অস্তিত্ব স্বীকার করতে চাইল না মন। রমেশ একটা জীব, পৃথিবীর ভয়ঙ্করতম বিষাক্ত মাকড়সা, টার্টল কথা মনে করিয়ে দিল। গোল স্যুপ প্লেটে চেয়েও আকারে বড় টেলিফোন তার মতো মোটা পা, সিলিং বিয়ে নেমে আসার সময় ওটার পা দেওয়ালে ঘষা লেগে খচমচ শব্দ হচ্ছে, গলা থেকে অস্পৃষ্ট ঘর ঘর একটা শব্দ বোধহয় শোনা গেল। এগিয়ে আসছে ওটা, টেবিলের ল্যাম্পের আলোর তীব্র বোধহয় শোনা গেল। এনা নিয়ে পিনেট দেখলেন বাদামি লোম ভরা মুখটা অশ্লীলভাবে তাকিয়ে আছে তার দিকে, লাঠি বা এক ধরনের অস্ত্রের জন্য মারিয়া উহে উঠে এদিকে ওদিক তাকাতে লাগলেন তিনি। শুকনো জীবটাকে লেগে আছে, চিৎকার যে করবে সে অবস্থা নেই, পাজমা ভিজে গেছে, কপাল থেকে বইছে ঘামের স্রোত। একবার চোখ বুঝলেন তিনি, তারপর অচ্ছিন্ন সত্যিও তাকালেন, আশা করলেন মেলে দেখবেন আসলে এতক্ষণ স্রেফ একটা দুঃস্বপ্ন দেখছেন। ওসব মাকড়সা ফাকড়সা কোনো অস্তিত্ব নেই, কিন্তু বিকট প্রাণীটিকে আরও কাছে আসতে দেখে তার আশা নেমে গেল দপ করে। ওটা নীলচে চোখ জড়ো, স্পষ্ট করে দেখা যাচ্ছে বাথরুম ভর্তি করে নিয়ে আসা জীবগুলোর মতো স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। প্রবল ঘৃণা এবং ভয় নিয়েও বিভদ্র ভয় করলেন পিনেট। চোখ জোড়া যেন বিছানার ওপর নাকি বিকট দুর্গন্ধ, ঝাপটা মারল পিনেটে বিশাল মাকড়সা, ভয় ধরানোর খচমচ শব্দ তুলে লম্বা পা ফেলে উঠে এলো পিনেটের মুখে। তার মুখ এবং চোখ ঢেকে দিল চটচটে আড়াল শরীর নিয়ে মুখ হা করে একের পর এক চিৎকার দিতে শুরু করলেন মসিও পিনেট।
অদ্ভুত একটা কেস মসি অপিনিটের ঘরে বসে হাত ধোয়ার সময় বললেন ডাক্তার ওনার হার্টের অবস্থা ভালোই ছিল, তবে আকস্মিক কোনো শখে মারা গেছেন। আমার মনে হয় ব্যাপারে ইকোনমিক দরকার, দীর্ঘ শ্বাস ফেললেন তিনি। হোটেলের বউ দোরগোড়ায় দাঁড়িয়েছিল, ভীরু পায়ে নেমে গেল নিচে। নিচের বাড়ি দাঁড়িয়ে হোটেলওয়ালা মুচকি মুচকি হাসছিল, সে টাকার মোট একটা ব্যান্ডেল ঢোকালো কাউন্টারের নিচে। ওপর ঘরে ছোট বাদামি রঙের একটা মাকড়সা, এ এক ইঞ্চির আট ভাগের এক ভাগ হবে লম্বা। মৃত্যু লোকটির কপালে ওপর ইস্তস্ত ঘুরে বেড়েছিল। ডাক্তার এক ঘটনায় লাশের উপর থেকে সরিয়ে দিলেন ওটাকে।